সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার ফটো এডিটিং টিউটোরিয়াল। সো গাইস, আজকের ফটো এডিটিং হচ্ছে কিউট নিয়ন ফটো এডিটিং। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি আমি তোমাদেরকে এডিট করে সম্পূর্ণ দেখাবো ডিটেলসে। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং অনেক কিছু নতুন শিখতে পারবা। যদি কোনো কিছু নতুন শিখতে পাও, প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক দিবে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা, তারা যাতে এরকম কিউট নিয়ন ফটো এডিটিং করতে পারে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সো গাইস, আজকের ফটো এডিটিংয়ে আমি যে যে ব্যাকগ্রাউন্ড পিএনজি যা কিছু ব্যবহার করবো, সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা, ডাউনলোড করে নেবা। সো কথা না বলে আজকের ফটো এডিটিং শুরু করি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে পিকচারের ভিতরে ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই দেখা দেখতে তোমাদের কষ্ট হচ্ছে, তাও মনোযোগ সহকারে দেখো। তো আমি এখন অ্যাড ফটোতে ক্লিক করে এই এখানে আমার ছবিটিকে ওপেন করব, যে আমি যে ছবিটি আজকে ফটো এডিটিং করব। তো আমি এটি ওপেন করে নিই। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ছবিটিকে ওপেন করে নিয়েছি। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে, সরি গাইস, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটো। তো অ্যাড ফটো থেকে আমরা ক্লিক করে এখানে একটা পিএনজি অ্যাড করব। পিএনজিটার নাম হচ্ছে উইনিং পিএনজি। তোমরা থাম্বনেলে যে ছবিটি দেখেছ তার জন্য যে একটা কি বলে এটা উইনিং, মানে একটা ফাঁকনা বলে আর কি, যে বাংলাতে যা বলে ফাঁকনা। তো আমি ফাঁকনাটাকে ওপেন করে নিই, উইনিং পিএনজিটা। সো গাইস, দেখতে পাচ্ছ আমি বাংলাতে এটা কী বলে আমি সঠিক জানি না, আমি তাও বলতেছি ফাঁকনা, আর ইংরেজিতে বলে উইনিং, উইনিং পিএনজি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এটাকে বাংলাতে কী বলে। তো জাস্ট আমি প্রথমে আমি এটাকে মডেলটাকে আমি বড় করে নিব। তোমরা দেখতে থাকো আমি কী কী করতেছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি উইনিং পিএনজিটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো তোমরাও তোমাদের মতো সুন্দরভাবে বসিয়ে দিবা, তোমাদের কোথায় বসালে সুন্দর হয়। তো আমি এখানে টিক মার্ক ক্লিক করে দেব। তো উইনিং পিএনজিটা ব্যাকগ্রাউন্ডের সাথে বসানো হয়ে গেছে। তো আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করে একটা নিয়ন টেক্সট অ্যাড করে নেব, কিউট নামে নিয়ন টেক্সট। তো আমি এটা ওপেন করে নিই। সো গাইস, দেখতে পাচ্ছ আমি নিয়ন টেক্সটটি ওপেন করেছি অ্যাড ফটোর সাহায্যে। তো আমি এটাকে এখানে উপরে বসিয়ে দিব, জাস্ট এখানে বসিয়ে দিব। দেখি এটা কি কোনো লাইটিং করা যায় কি না। অ্যাপ লাইনে ক্লিক করার পর স্ক্রিন নো মাল্টিপ্লাই, সরি লাইট নো। তো আমি এটাকে নর্মালে রাখি দিব, নর্মালে রাখি দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটি অনেক কিউটভাবে তৈরি হয়েছে, যে মূলত আমি কিউট টেক্সট লাগিয়েছি। তো এটা কিউটভাবে তৈরি হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো আমরা এখানে পিকচারের কাজ শেষ, তো আমরা ছবিটিকে এখন সেভ করব। তো ডটলে সো গাইস, ড্র টুলে আসার পর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ ইমেজ, এবং আমাদের ছবিটি এখন সেভ হয়ে গেছে। তো আমাদের এখন পিকচারের কাজ শেষ, তো আমরা এখন লাইট রুম অ্যাপস ওপেন করব। সো গাইস, তোমরা দেখতে চো আমি পিকচারের যে ছবিটি এডিট করেছিলাম, তো এটাকে আমি লাইট রুম অ্যাপসের ভিতরে ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমাদেরকে প্রত্যেকবার মধ্যে এখানে সান আইকনে ক্লিক করব, দেন এখানে আমরা এখন এক্সপোজারটাকে কমিয়ে দেখি আগে, না এক্সপোজারটাকে আমরা আজকে বাড়িয়ে দিব, 20 করে দিলাম প্লাস, এবং কন্ট্রাস্টটাকে কমিয়ে আমরা -6 করে দিলাম, এবং হাইলাইটটাকে কমিয়ে দিব জাস্ট মাইনাসের দিকে 17। তো শ্যাডোস আমরা ধরবো না, হোয়াইটসটাকে আমরা বাড়িয়ে দিব -10, এবং ব্ল্যাকসটাকে আমরা কমিয়ে -8। তো দেখো বিফোর, সরি গাইস, বিফোর দেন আফটার হালকা একটু হয়েছে এখানে সান আইকনে ক্লিক করার পর। তো আমরা এখানে এই থার্মোমিটারে ক্লিক করবো, এখানে ব্রাইটনেসটাকে আমরা বাড়িয়ে দিব এবং স্যাচুরেশনটাকে কমিয়ে দিলাম, ব্রাইটনেস আমরা +22 করে দিলাম এবং স্যাচুরেশন -4 করে দিলাম। তো আমরা এখন
মিক্স টুলে যাব। মিক্স টুলে যাওয়ার পর আমরা এখানে রেড আইকনে জাস্ট স্যাচুরেশনকে বাড়িয়ে 15 করে দিলাম এবং হিউকে আমরা কমিয়ে মাইনাসের দিকে 11 করে দিলাম। তো আমরা এখানে অরেঞ্জ আইকনে যাব আমাদের স্কিন হোয়াইট করার জন্য, তো স্যাচুরেশনটাকে আমরা কমিয়ে -20 করে দিলাম, সরি গাইস 17 করে দিলাম, এবং লুমিনিয়েন্সটাকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে আমরা জাস্ট 39 করে দিলাম। তাহলে দেখো বিফোর ছিল আমাদের স্কিনটা অরেঞ্জ কালার ছিল, তো আমরা এটাকে হোয়াইট করে দিয়েছি, তো আমরা 39 রেখেছি। তো আমরা এখানে আর কোনো কিছু করব না, জাস্ট এখানে আমরা অ্যাকোয়া কালারে যাবো, যে স্কাই কালার আইকনে। তো আমরা এখানে যাওয়ার পর হিউকে আমরা বাড়িয়ে 27 করে দিলাম এবং স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাকে বাড়িয়ে আমরা 51 করে দিলাম, এবং লুমিনিয়েন্সটাকে আমরা একটু কমিয়ে দিব জাস্ট 14। তো আমরা এখানে ব্লু আইকনে যাব, ব্লু আইকনে যাওয়ার পর আমরা হিউটাকে এদিক ওদিক করে দেখি, হিউটাকে আমরা +16 করে দিলাম এবং স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে -60 করে, সরি গাইস +60 করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা লুমিনিয়েন্সটাকে আমরা একটু কমিয়ে দিব, 18 করে দিলাম। তো আমাদের এখানে কাশেস মিক্স টুলে, তো আমরা এখানে ডান করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ বিফোর ছিল পিকচারের কাজ, দেন এটা ছিল লাইটরুমের মিক্স টুলের কাজ। তো আমরা এরপর এই আইকনে যাব, এই আইকনে যাওয়ার পর আমরা টেক্সচারটাকে একটু কমিয়ে দিব যাতে আমাদের ফেস স্মুথ হয়ে যায়, তো ক্লিয়ারিটি বাড়িয়ে দিব যাতে আমাদের ছবিতে ডিটেলস চলে আসে। তো আমরা 8 করে দিলাম এবং তারপর এটাকে আমরা বাড়িয়ে 4 করে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ, তো আমরা এই আইকনে যাব, এই আইকনে যাওয়ার পর আমরা শার্পেনিংটাকে বাড়িয়ে 35 করে দিলাম এবং নয়েজ রিডাকশনটাকে আমরা বাড়িয়ে 40 করে দিলাম, এবং যাতে আমাদের ফেস এবং পুরো বডি স্মুথ হয়ে যায়। তো তারপর আমরা কালার নয়েজ রিডাকশন আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটা এখানে জাস্ট এতটুকু ইউজ করব, 27। তো গাইস আমাদের এখানে কাজ শেষ, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো বিফোর এবং আফটার। সো গাইস এই ব্যাকগ্রাউন্ডে হালকে একটু নয়েজ আসতে পারে, তো তার জন্য ক্ষমা চাইতেছি, তো মাফ করে দিও। তো তারপর আমরা এখানে আর কিছু করব না, দেখতে পাচ্ছ আমাদের ছবি এডিটিং শেষ। তো দেখো বিফোর দেন এই আফটার, অনেক কিউট ফটো এডিটিং হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে, যদি পছন্দ হয় একটি লাইক দিবা, তোমাদের লাইকের কারণে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। সো গাইস আরেকটা কথা, আমার ফটো এডিটিং আমি এত কষ্ট করে এডিট করি তোমাদেরকে দেখাই, তো প্লিজ তোমরা তো মনে হয় শেয়ার করো না, যদি শেয়ার করতো তাহলে আমার ভিউয়ার্স এত কম হতো না, ভিউস এত কম হতো না এবং সাবস্ক্রাইবার এত কম হতো না। তো প্লিজ অবশ্যই শেয়ার করো, তোমাদের যে ছবিটি ভালো লাগে ওইটা শেয়ার করো, আমি সবগুলো ছবি এডিটিং শেয়ার করার জন্য বলতেছি না, জাস্ট তোমাদের যে ফটো এডিটিংটা ভালো লাগে তোমরা শুধু এটা শেয়ার করো। তো বন্ধুরা তোমরাই তো আসো আমার জন্য, ঠিক আছে না, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা আমাদের কিছু হেল্প করো, আমাকে কিছু হেল্প করো, কিছু ভিউয়ার্স এনে দাও শেয়ার করে। জানো তো নতুন ইউটিউবার ভিউয়ার্স পেতে অনেক কষ্ট হয়, তো অনেক কিছু বলেছি, যদি কোনো কিছু কথা দা যদি তোমাদের খারাপ লাগে তো প্লিজ ক্ষমা করে দিবাম। তো আর যাওয়ার সময় আরেকটা কথা, যদি চ্যানেলে নতুন হওয়া অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার পাশে তোমরা সারা জীবন থাকতে পারো যতদিন পর্যন্ত আমি বাঁচি। তো এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা ছবিটিকে এখন সেভ করব, তো এখানে সেভ টু ডিভাইস এবং হাইয়েস্ট অ্যাভেলেবেল কোয়ালিটি দেন ওকে। তো আমাদের ছবিটি প্রসেসিং হওয়ার পর এখন সেভ হবে, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।